শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের পাঠ আয়োজন শুরু করছি আমরা বিগত যে বিজ্ঞাপনের মাধ্য বিজ্ঞাপনের বর্ণনা বিজ্ঞাপনের মাধ্যম এবং বিজ্ঞাপনের মাধ্যমের প্রকারভেদ বিষয়ে আলোচনা করছিলাম কিন্তু আমাদের বিজ্ঞাপনের মাধ্যম বিষয়টা পূর্ণাঙ্গ আলোচনা হয়নি আজকে আমরা বিজ্ঞাপনের মাধ্যম বিষয়ে আলোচনা করব তো শুরু করছি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের বিজ্ঞাপনের মাধ্যম এবং বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ নিয়ে আজকের পাঠ আয়োজন শুরু করছি আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আসলে আমরা যদি একটু বর্ণনা করি বিজ্ঞাপনটা একজন উদ্যোক্তা প্রদান করে থাকে বা একজন উৎপাদনকারী বা একজন বিক্রেতা বা একজন বিপণন ব্যবস্থাপক যিনি উদ্যোগ নিয়ে থাকেন যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে সেটা হতে পারে সংবাদপত্র সেটা হতে পারে রেডিও সেটা হতে পারে টেলিভিশন সেটা হতে পারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা মোবাইল এস এম যেটাই হোক না কেন আধুনিক সময় বর্তমান সময় আমরা জানি যে ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন এবং মোবাইল ফোন বা এস এম মাধ্যমে বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়ে গেছে তাহলে এখন বিজ্ঞাপনের মাধ্যম আমরা যেটা দেখি যে একজন কোম্পানির উৎপাদনকারী অথবা একজন বিক্রেতা অথবা একজন বিপণন ব্যবস্থাপক তিনি সে উদ্যোগ গ্রহণ করে করেন বিজ্ঞাপন প্রদান করার জন্য এখন প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করবে সংবাদপত্রের মাধ্যমে সেটা হয়তো কোনো তৃতীয় থার্ড পার্টি বা বিজ্ঞাপন এজেন্সি আমরা বলে থাকি বা বিভিন্ন সংবাদপত্রকে তারা এই বিজ্ঞাপনের দায়িত্ব দিয়ে থাকেন অর্থাৎ সেই বিজ্ঞাপন এজেন্সিগুলো কোম্পানির হয়ে বা উৎপাদন ব্যবস্থাপকের হয়ে বা একজন বিক্রেতার হয়ে একটা বিজ্ঞাপন এজেন্সি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মাধ্যমগুলো আমরা বলছিলাম রেডিও টেলিভিশন সংবাদপত্র ম্যাগাজিন পরিবহন ইত্যাদি বিভিন্ন মাধ্যম হতে পারে তাহলে এই মাধ্যম ব্যবহার করে পণ্য এবং সেবা সংক্রান্ত বা কোম্পানি সংক্রান্ত তথ্য বা ধারণা জনসাধারণকে জানিয়ে থাকেন বা ক্রেতা এবং ভোক্তাদেরকে অবহিত করে থাকেন এই অবহিত করার জন্য বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে তাহলে আমরা এখন দেখব যে বিজ্ঞাপনের মাধ্যমের প্রকারভেদসমূহ বা বিজ্ঞাপনের মাধ্যমসমূহ সমূহ আমাদের সব থেকে জনপ্রিয় মাধ্যম আমরা যেটাকে বলে থাকি যে সংবাদপত্র বিশেষ করে মানে বলা যায় যে শহর অঞ্চলে সংবাদপত্র খুব অ্যাভেলেবেল পাওয়া যায় যদিও এখন বর্তমান সময়ে অনলাইন সংবাদপত্র সেই প্রত্যন্ত গ্রাম থেকেও অনলাইন সংবাদপত্র দেখা যায় তাহলে নগর নগর অঞ্চলে বা নগর এরিয়াতে যদি বিজ্ঞাপন প্রদান করতে হয় তাহলে সংবাদপত্রই বলা যায় যে প্রধান মাধ্যম সংবাদপত্র টেলিভিশন এগুলোই সব থেকে জনপ্রিয় মাধ্যম তাহলে সংবাদপত্র আমরা দেখতে পাচ্ছি দৈনিক সংবাদপত্র সংবাদপত্রের বিভিন্ন ধরন অর্থাৎ সংবাদপত্র হচ্ছে একটা বিজ্ঞাপনের মাধ্যম অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে তাহলে সংবাদপত্রের আর অনেকগুলো প্রকারভেদ রয়েছে দৈনিক সংবাদপত্র সাপ্তাহিক সংবাদ ছুটির দিনের পত্রিকা সাপ্তাহিক সংবাদপত্র মাসিক সংবাদপত্র বিশেষ সংবাদপত্র দৈনিক সংবাদপত্র আমরা বিভিন্ন ধরনের দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে থাকি প্রথম আলো ডেইলি স্টার ইত্তেফাক কালের কণ্ঠ নিউজ এইজ এ ধরনের বিভিন্ন ধরনের দৈনিক সংবাদপত্র রয়েছে সেটা হতে পারে যে অঞ্চল ভিত্তিক দৈনিক সংবাদপত্র যেমন পূর্বাঞ্চল পূর্বাঞ্চল তারপরে হচ্ছে উত্তর বঙ্গ বার্তা তো এরকম নানা ধরনের আঞ্চলিক সংবাদপত্র রয়েছে এবং জাতীয় দৈনিক রয়েছে তাহলে আমরা জাতীয় দৈনিকের সংবাদ পত্রে বিজ্ঞাপন প্রদান করা হবে না আসলে আঞ্চলিক সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করা হবে সেটা আসলে একজন বিজ্ঞাপন দাতা বা একজন একটা কোম্পানির তাদের সে বিজ্ঞাপন পলিসি তাদের টার্গেটিং এবং তারা তাদের আসলে টার্গেটটা কি একটা অঞ্চলের ক্রেতাদের জন্য না সমগ্র বাংলাদেশের ক্রেতাদের জন্য বা সমগ্র দেশের ক্রেতাদের জন্য যদি সমগ্র দেশের ক্রেতাদের জন্য হয় তাহলে সে জাতীয় দৈনিকে অবশ্যই জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রদান করবে যদি সেটা একটা অঞ্চল ভিত্তিক হয় যেমন রাজশাহী অঞ্চল খুলনা অঞ্চল রংপুর অঞ্চল তাহলে কি হবে যে রংপুরের প্রধান প্রধান দৈনিক সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে এটা নির্ভর করে আসলে টার্গেটেড ক্রেতা কারা এবং ওই বিজ্ঞাপন পলিসির উপর নির্ভর করে বা একটা নির্দিষ্ট সময়ে আসলে কতজন গ্রাহকের কাছে ওই পণ্যটা পৌঁছানো প্রয়োজন বা পণ্যটা সম্ভাব্য ক্রেতা নির্বাচনের ক্ষেত্রে বা সম্ভাব্য ক্রেতা টার্গেটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনার যোগ্য সেখানে সূক্ষ্ম বা আমরা যেটাকে বলে থাকি যে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে তো যাই হোক আমরা অনেক কথাই বললাম এখন দৈনিক সংবাদপত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলোর একটা লোগো দিয়েছি প্রথম আলো বলা যায় নিঃসন্দেহে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত প্রচারিত দৈনিক প্রথম আলো তাহলে প্রথম আলোতে আমরা বিজ্ঞাপন দেখে থাকি বা প্রথম আলোর যে সব সাপ্লিমেন্ট পেপারস আছে যেমন অন্য আলো অথবা বলা যায় যে আনন্দ লোক বা তাদের যতগুলো অথবা বিজ্ঞান চিন্তা অর্থাৎ যেটাই হোক না কেন অর্থাৎ তাদের যে যেসব খেলা খেলাধুলার খবর অর্থাৎ তাদের যে সাপ্লিমেন্ট পেপার্স রয়েছে সাপ্লি সেগুলোতেও বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে অথবা আমরা খুব জনপ্রিয় আমরা সবাই জানি যে হলে একটা সাপ্লিমেন্ট হচ্ছে নকশা সবাই মানে খুব বহুল মানে বলা যায় যে পাঠ পাঠ্য মানে অর্থাৎ গ্রাহকরা পড়ে থাকেন নকশা এবং সুন্দর নান্দনিক ডিজাইন দিয়ে সেখানে সুন্দর করে সাজানো হয়ে থাকে তাহলে আমরা বলছিলাম দৈনিক সংবাদপত্রের কথা এবার আসি সাপ্তাহিক ছুটির দিনের পত্রিকা সাপ্তাহিক ছুটির দিনের বিভিন্ন পত্রিকা রয়েছে আমাদের দেশে তো সাপ্তাহিক চাকরির খবরটা হচ্ছে সব থেকে জনপ্রিয় পত্রিকা এবং এই সাপ্তাহিক চাকরির খবরে আমরা দেখে থাকি বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে সেটা হতে পারে যে যদি ওই পণ্যটা ছুটির দিনের বিশেষ করে বেশি মানুষ গ্রহণ করে থাকে হতে পারে যেটা ট্যুরিজম কোম্পানি যেখানে সাধারণত আমরা দেখে থাকি ছুটির দিনে ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে মানুষের ভিড়টা বেশ বেশি হয় তাহলে ট্যুরিজম কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন প্রচার প্রচারের জন্য তারা সাপ্তাহিক ছুটির দিনের দৈনিককে টার্গেট করতে পারে এরপরে আমরা দেখব যে সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক সংবাদপত্র অনেক ধরনের সাপ্তাহিক সংবাদপত্র রয়েছে তার মধ্যে দৈনিক নবযুগ যেটা হয়তো প্রবাসের সংযোগ প্রবাসীদের জন্য একটা পত্রিকা বের হয় দৈনিক নবযুগ তাহলে কি হচ্ছে যে সেই সাপ্তাহিক সংবাদপত্রেও বিজ্ঞাপন দেয়া যেতে পারে এবং মাসিক সংবাদপত্র প্রতি মাসে একবার করে বের হয় আমরা জানি যে বিজ্ঞান চিন্তা সব থেকে বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান মনস্ক মানুষদের জন্য এবং সর্বশেষ প্রযুক্তি বলতে পারি আমরা সর্বশেষ আবিষ্কার এবং বিজ্ঞান বিষয়ক মৌলিক মানে প্রবন্ধ পাঠ বা মৌলিক গবেষণাগুলো আমরা বিজ্ঞান চিন্তার মাধ্যমে একটা বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করার জন্য এই ম্যাগাজিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা জানি এই ম্যাগাজিনের বা এই সংবাদপত্রের বেশ বড় একটা পাঠক রয়েছে কাজেই বিজ্ঞান বিষয়ক বা প্রযুক্তি রিলেটেড বিজ্ঞাপনগুলো সাধারণত আমরা দেখে থাকি বিজ্ঞান চিন্তার এই সংবাদপত্রে প্রকাশিত হতে দেখে থাকি তাহলে মাসিক সংবাদপত্রগুলো মাসিক সংবাদপত্রের মধ্যে অনেক সংবাদপত্র রয়েছে আমরা জানি তার ভেতরে হচ্ছে তারকালোক অনন্যা ক্রিয়া জগৎ তারপরে হচ্ছে সাপ্তাহিক দুই হাজার তারপরে অর্থনীতি এরকম করে এরকম অনেক সাপ্তাহিক সংবাদপত্র রয়েছে বা সাপ্তাহিক আমরা বলতে পারি এগুলো সাপ্তাহিক ম্যাগাজিন আমরা বললে ভালো হয় বা সাপ্তাহিক শুধু সব মানে শুধু মাসিক সংবাদপত্র বের হয় যেগুলো শুধু এক প্রতি মাসে একবার অথবা তাহলে এই মাসিক সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে তারপরে হচ্ছে বিশেষ সংবাদপত্র বিশেষ উপলক্ষে যেমন হতে পারে যে বিশ্বকাপ ফুটবল অথবা বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিশেষ একটা সংবাদপত্র বের হয় সেই বিশেষ সংবাদপত্রেও সংবাদ অর্থাৎ বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে বা বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে বিশেষ সংবাদপত্রগুলোর প্রতি মানুষের আগ্রহটা খুব বেশি থাকে যেমন আমরা বলতে পারি যে করোনা পরিস্থিতি বিশ্বের কি বলা যায় যে একটা বিশ্বব্যাপী একটা মহামারী আকার ধারণ করছে সে সে কারণে যদি স্বাস্থ্য বিষয়ে কোনো ম্যাগাজিন শুধু করোনা বিষয়কে নিয়ে এই বিশেষ প্রতিবেদন বা বিশেষ সংবাদ সংবাদপত্র বের হয় তাকে আমরা বিশেষ সংবাদপত্র বলে থাকি সেক্ষেত্রে এই ধরনের সংবাদপত্রগুলোতে স্বাস্থ্য বিষয়ক সংবাদপত্রগুলোতে আমরা দেখে থাকি যে সাধারণত মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো বা মেডিকেল অ্যাসেসরিজগুলোর বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে ওই রিলেটেড কাস্টমার যেহেতু বেশি পাঠক যেহেতু বেশি ওই রিলেটেড সংবাদপত্র তাহলে যে রিলেটেড পাঠক বেশি সেই রিলেটেড পাঠককেই টার্গেট করা হয়ে থাকে লক্ষ্য লক্ষ্যস্থিত করা করে একটা কোম্পানি বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে যাতে সর্বাধিক মানুষ বা সর্বাধিক ক্রেতা ভোক্তা ওই পণ্যটি সম্পর্কে অবহিত হয়ে থাকে আমরা এবারে দেখতে পাচ্ছি সাময়িকী যেটাকে আমরা ইংরেজিতে ম্যাগাজিন বলে থাকি ম্যাগাজিন অনেক ধরনের ম্যাগাজিন হয়ে থাকে সাধারণ ভোক্তা এটাও একটা বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম সাধারণ বিশেষ করে শিল্প আর আমরা জানি পণ্যকে দুভাগে ভাগ করা হয় প্রধানত শিল্পপণ্য এবং ভোগ্য আমরা জানি শিল্পপণ্য একটা পার্টিকুলার ক্রেতাদের অর্থাৎ পার্টিকুলার ব্যবসায়ীদেরকে টার্গেট করে উৎপাদন করা হয়ে থাকে এবং যে জন্য শিল্প অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বড় একটা কারখানা মেশিনারি অথবা এলিভেটর এ ধরনের বা এলিভেটার লিফ্ট এ ধরনের নানা বড় বড় অথবা ট্রেন বাস এ ধরনের বড় পণ্যের বিজ্ঞাপন অথবা বিমানের বিজ্ঞাপন এয়ারলাইন্সের বিজ্ঞাপন এ ধরনের বিজ্ঞাপনগুলো সাধারণত ম্যাগাজিনে আমরা দেখে থাকি সেই সেটা হতে পারে সাপ্তাহিক ম্যাগাজিন হতে পারে মাসিক ম্যাগাজিন হতে পারে অর্থাৎ সাময়িক আমরা প্রকাশ করতে দেখে থাকি তো তাহলে আমরা দেখব এবার সাময়িকীর প্রকারভেদসমূহ সাধারণ ভোক্তা সাময়িকী মহিলা বিষয়ক সাময়িকী ব্যবসায়িক প্রকাশনা কৃষি বিষয়ক সাময়িকী পেশাগত ও টেকনিক্যাল সাময়িকী আমরা সাধারণ ভোক্তা সাময়িকী আমরা একটু দেখি এবার সাধারণ ভোক্তা সাময়িকী আমরা একটু আগে বলছিলাম যে নানা ধরনের সাময়িকী রয়েছে আমাদের দেশে সেটা হচ্ছে অনন্যা তারপরে আমরা জানি যে কলকাতা থেকে প্রকাশিত হয় সানন্দা সাময়িকী তারপরে হচ্ছে ক্রিয়া জগৎ অর্থনীতি নানা ধরনের সাময়িকী আমরা দেখে থাকি বা শেয়ার বাজার আর এর উপরে ম্যাগাজিন প্রকাশিত হয়ে থাকে তাহলে সাধারণ ভোক্তা সাময়িকী যে ভোক্ত যে ম্যাগাজিনগুলোতে একজন ভোক্তার বা একজন কনজিউমারের প্রতিনিয়তই যে সব পণ্যের চাহিদা প্রতিনিয়তই তাদের সমস্যাগুলো তাদের ভোক্তা অধিকার এই যা সার্বিক বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই প্রকাশিত হয়ে থাকে তাকে আমরা সাধারণ ভোক্তা সাময়িকী বলে থাকি আমরা একটা ভোক্তা একটা ম্যাগাজিন দেখতে পাচ্ছি ওখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে কনজিউমার রিপোর্ট অর্থাৎ কনজিউমাররা তাদের ভালো লাগা ভালো না লাগা এবং তাদের অভিযোগগুলো তাদের অধিকারগুলো নিয়ে যে এক ম্যাগাজিনে খুব প্রকাশিত হয় তাকে আমরা সাধারণ ভোক্তা সাময়িকী বলে থাকি এখানে সাধারণ ভোক্তা সাময়িকীতেও বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে মহিলা সাময়িকী মহিলা সাময়িকীদের মধ্যে অনন্য তারপরে হচ্ছে সানন্দা এরকম আমরা জানি বিখ্যাত অনি দীর্ঘদিন ধরে খুব বেগম পত্রিকার কথা আমরা জানি বেগম পত্রিকার স্লোগানটাই এরকম যে মহিলাদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা বা সাপ্তাহিক ম্যাগাজিন আমরা যেভাবে বলি না কেন উইকলি ম্যাগাজিন বা সাময়িকী তাহলে বেগম পত্রিকাতেও আমরা দেখি বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে ব্যবসায়িক এবারে ব্যবসায়িক প্রকাশনা ব্যবসায়িক বিভিন্ন প্রকাশনা রয়েছে আমি একটা সময় বিজনেস ওয়ার্ল্ড নামে একটা ম্যাগাজিন পড়তাম ব্যবসায় তারপরে হচ্ছে শেয়ার বাজার নিয়ে হতে পারে অথবা উদ্যোক্তাদের নিয়ে নানা ধরনের ম্যাগাজিন হতে পারে আমরা একটা কাভার দেখতে পাচ্ছি একটা ছবি দেখতে পাচ্ছি একটা ম্যাগাজিনে এটা ইন্টারপ্রেনিউর ম্যাগাজিনটার নাম সেক্ষেত্রে ইয়াং মিলেনিয়ার্স নামে কাভার করা হয়েছে অর্থাৎ ব্যবসায়িক নানা ব্যাপারগুলো যে বর্তমান সময় ব্যবসায়ের সমস্যাগুলো ব্যবসায়ের সম্ভাবনা এবং ব্যবসায়ের আর গতি প্রকৃতি এবং যেটাকে আমরা বলে থাকি যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিমেরিটস হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ এই ব্যাপারগুলো নিয়ে ব্যবসায়িক তথ্য নিয়ে বা যে ম্যাগাজিন প্রকাশিত হয় তাকে আমরা ব্যবসায়িক প্রকাশনা বলে থাকি ব্যবসায়িক অর্থাৎ সেই শিল্পপণ্যের কথা আমরা বলছিলাম শিল্পপণ্যের বিজ্ঞাপনগুলো সাধারণত ব্যবসায়িক প্রকাশনাগুলোতেই বেশি দেওয়া হয়ে থাকে এরপরে আমরা আসি কৃষি আমরা বলছিলাম যে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর অথবা কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষি গবেষণার বিভিন্ন ইনস্টিটিউট কর্তৃক সেটা হতে পারে যে সরকারি বেসরকারি বা কোনো এনজিও লেভেলের গবেষণা হতে পারে এবং সেক্ষেত্রে প্রতিনিয়তই কৃষি বিষয়ের উপরে ম্যাগাজিন বের হয় এবং সেক্ষেত্রে আমরা দেখি যে কৃষি রিলেটেড এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত ইনস্ট্রুমেন্ট যে সমস্ত সার বীজ এ ট্রাক্টর এ ধরনের বিজ্ঞাপনগুলো সাধারণত আমরা কৃষি সাময়িকী দেখে থাকি তারপরে হচ্ছে পেশাগত ও টেকনিক্যাল সাময়িকী পেশাগত টেকনিক্যাল সাময়িকী নানা ধরনের স্কিল্ড নানা ধরনের প্রফেশন রয়েছে আমরা জানি এবং যেমন যারা সুইমিং সাঁতার শিখায় তাদের একটা প্রফেশন রয়েছে যারা গল্ফ খেলে তাদের একটা পেশা রয়েছে খেলোয়াড় মানে তারপরে হচ্ছে তারপরে নানা ধরনের টেকনিক্যাল বিভিন্ন সাময়িকী বর্তমান সময়ে সেই ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ আমরা এই করোনা পরিস্থিতি পড়েও আমরা দেখেছি যে আসলে ডিজিটাল আর বা অনলাইন বা এই প্রক্রিয়াটা কতটা গুরুত্বপূর্ণ বা টেকনোলজি রিলেটেড হতে পারে ম্যাগাজিনগুলো তাহলে এই টেকনোলজি রিলেটেড ম্যাগাজিনগুলো বিজনেস অর্থাৎ সায়েন্স রিলেটেড ম্যাগাজিনগুলো বা কোনো প্রফেশন রিলেটেড ম্যাগাজিনগুলো সাধারণত এখানে ওই সংশ্লিষ্ট পণ্য বা সেবাসমূহের বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে